সীতাগুণ্ডুত দুই কিশোরর ফেজতুন বাইর গড়া অয়েল 2000 পিস ইয়াবা ট্যাবলেট। কক্সবাজার উত্তন ফেজর বিতরত গড়িয়ানে কিশোর দুনুও ইয়াবায় গেন বহন করি মুন্সিগঞ্জর মামাত জাইবের ফতত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকামুখী বলেশ্বর পরিবহন বাসত তল্লাশি চালাই এনে তারারে আটক করে। আজি বৃহস্পতিবার ফজরত 8টার সময় বারলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান আবিবুর নেতৃত্বে পুলিশ উপজেলার সোনাইছড়ি ফাক্কা মসজিদ আলাহাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কত বলেশ্বর পরিবহনত তল্লাশি চালায়। আটককৃত কিশোর নুরুল আমিনুর বাফুন নামুলদি, মোহাম্মদ অলি আহমদ, রায়হান মিয়ার বাফুন নামুলদি ইদ্রিস মিয়া, দুইজনের বাড়ি টেকনাফ। উদ্ধারকৃত 2000 ইয়াবার মূল্য 6 লাখ টাকা। এ ব্যাপারে বারাউলিয়া হাইওয়ে থানার এসআই মাইদুল ইসলাম সিপ্লাসরে জানাইল দি নামিয়ে এনে দেবার এবং তার হেল্পারদের সামনে জিজ্ঞাসাবাদে তারা জানা যে তাদের পাকস্থলিতে মানে পেটের ভিতর বিশেষ কাদা ইয়াবা রয়েছে। তো পরবর্তীতে আমরা তাদেরকে আমাদের কালাম সেন্টারে নিচে যে পায়খানা আছে পায়খানার পাশে টয়লেটের পাশে এনে উপস্থিত সাক্ষীদের সহযোগিতা সেগুলা বের করে আনি এবং তাদের বিরুদ্ধে যে ইয়াবা পাওয়া। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।